আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আয় সংবাদে, সাথে আছেন নুসরাত লাবণী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। বকেয়া পরিশোধের আশ্বাস না পেলে চামড়া বিক্রি না করার সিদ্ধান্ত আড়তদারদের, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক আগামীকাল। কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত, নরসিংদীতে বাস প্রাইভেট কার সংঘর্ষে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সহ নিহত চার। সারা দেশে সিরিজ বোমা হামলা মামলার বিচার শেষ হয়নি 14 বছরেও, সাক্ষী না পাওয়াকে কারণ বলছে রাষ্ট্রপক্ষ। এবং ডেঙ্গুতে মাগুরায় আজ এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু, 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি 50,000। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া পরিশোধের আশ্বাস না পাওয়া পর্যন্ত কাঁচা চামড়া বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন আড়তদাররা। আগামীকাল বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা। এ নিয়ে জানতে শাকের আদনানের কাছে যাচ্ছি, তিনি লালবাগে পোস্তায় আছেন। আদনান, চামড়া বিক্রি বন্ধ রাখার পরে আড়তগুলোর কী অবস্থা দেখছেন? নুসরাত, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন ছিল যে যে ঘোষণা ছিল যে চামড়া বিক্রি করবেন না, যেহেতু ট্যানারি মালিকদের কাছে তাদের টাকা বকেয়া রয়েছে এবং এখন আমি একটি আড়তে রয়েছে এবং সেই আড়তে আপনি দেখতে পাচ্ছেন যে যে কাঁচা চামড়াগুলো আছে সেগুলো লবণ দেওয়া হচ্ছে এবং প্রক্রিয়ার মধ্যে আছে, তবে তারা কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা এইসব চামড়া বিক্রি করছেন না, যেহেতু আগামীকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক আছে এবং বৈঠকের পরেই কিন্তু সেটি সিদ্ধান্ত হবে। তো আমরা এখন একজন ব্যবসায়ীর সঙ্গে, আড়তদারের সঙ্গে কথা বলতে চাচ্ছি যে একটি তো মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আপনাদের যে সিদ্ধান্ত হয়েছে আপনারা এখন কীভাবে সেটি পালন করতে চান? আমরা যে আজকে জিএম হয়েছে, আমাদের এটা পার্সোনাল জিএম, জিএম এর সিদ্ধান্ত হয়েছে আগামীকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মিটিং, ওই মন্ত্রণালয়ের মিটিংয়ের পরে যে সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তগুলো এখানে আমাদের মার্কেটে বাস্তবায়ন হবে। এখন আজকে পর্যন্ত বিক্রি স্থগিত আছে, যে আজকে পর্যন্ত কোনো চামড়া এখান থেকে লোডিং আনলোডিং কোনোটাই হবে না, আগামীকাল থেকে ওই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরে তারপরে আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ। একটি বিষয় জানিয়ে রাখি যে 2012 সাল থেকে তারা যে বলছে আড়তদাররা, 2012 সাল থেকে তাদের এই সারা বাংলাদেশে 400 কোটি টাকার উপরে বকেয়া রয়েছে ট্যানারি মালিকদের কাছে এবং শুধুমাত্র ঢাকাতেই 100 কোটি টাকার উপরে বকেয়া রয়েছে এবং সেই বকেয়া পরিশোধের আশ্বাস এবং প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা চামড়া বিক্রিতে যাবেন না বলেও জানিয়েছেন এবং হয়তো আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে এই চামড়া বিক্রিতে, এমনটুকু এমনই আমরা জানতে পেরেছি। নুসরাত, ধন্যবাদ আদনান আপনাকে। নরসিংদীর শিবপুরে বাস প্রাইভেট কারের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী সহ 4 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। ময়মনসিংহের গৌরীপুরে বাস চাপায় শুক্রবার একই পরিবারের 4 জন নিহত হওয়ার পর আহত আরেকজনের মৃত্যু হয়েছে আজ। ট্রাক চাপায় নিহত হয়েছে ট্রাফিক পুলিশ এবং সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ঈদ যেতে না যেতে সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। নরসিংদীর শিবপুরে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী সহ 4 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। এই শিক্ষার্থীরা পিকনিক শেষে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। ঘটে তো 5 জনের মধ্যে 4 জনই জায়গায় মারা গেছে, আর একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা 3 যাত্রী নিহত হয়। আহত অবস্থায় বাস ও প্রাইভেট কারের আরও 5 যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও একজন। 5 জনের মধ্যে একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় যিনি ছিলেন তিনি চিকিৎসাধীন অবস্থায় আমাদের জরুরি বিভাগে মৃত্যুবরণ করেন, বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে জরুরি প্রাথমিক চিকিৎসা শেষে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি। ময়মনসিংহের গৌরীপুরে বাস চাপায় শুক্রবার একই পরিবারের 4 জন নিহত হওয়ার পর আহত অপরজনের মৃত্যু হয়েছে আজ। ময়মনসিংহের সদর উপজেলার চরজাউড়ায় ট্রাক চাপায় নিহত হয়েছেন ট্রাফিক পুলিশ। সাভারের নবীনগর চন্দ্রায় মোটরসাইকেল আরোহী 2 ভাইকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। মোশাহিদ রনি, চ্যানেল আই। গত 14 বছরেও সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনায় সব মামলার বিচার কাজ সম্পন্ন হয়নি। ওই হামলায় দুজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। ঢাকার আদালতে রায় হয়েছে 2টি মামলার, তবে সারা দেশে প্রায় অর্ধশত মামলার বিচার কাজ এখনও শেষ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বদ্ধপরিকর সরকার। শাকিল খানের রিপোর্ট।
2005-17 আগস্ট রাজধানী সহ সারা দেশের 63 জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় জেএমবি। 17 আগস্টের ঘটনায় সারা দেশে মোট মামলা হয় 160টি। তবে হামলার 14 বছরেও ঢাকা সহ সারা দেশে প্রায় অর্ধশত মামলার বিচার কাজ শেষ হয়নি। সাক্ষী না পাওয়াকে বিচার বিলম্বের প্রধান কারণ বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। সংগঠিত হওয়ার শক্তি না থাকায় জঙ্গিবাদের উত্থান আর হবে না বলে মনে করছে সরকার। আমি মনে করি যতখানি তারা বলছে ততখানি কোনোটাই সংগঠিত হচ্ছে না। আমাদের জানা মতে তাদের মানে এই ধরনের কার্যকলাপ করার মতন ক্ষমতা তাদের নেই এখন। উদ্দেশ্যটা হলো আমাদেরকে আমাদের দেশকে একটা অচল করার জন্য, আমাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে জঙ্গিরা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকেই বলে যাচ্ছেন যে আমরা জিরো টলারেন্স নীতি ফলো করে যাচ্ছি। আমরা সেই জায়গাটিতেই আছি, আমরা জিরো টলারেন্স নীতি ফলো করছি বলেই আমরা জঙ্গিবাদদেরকে, জঙ্গি যারা মানে আমাদের এই জঙ্গিরা কিন্তু আমাদের দেশেরই, এরা বিভিন্নভাবে সেই 71 থেকে যদি শুরু করেন তাদের এই সবগুলোই একই সূত্রে গাঁথা। সিরিজ বোমা হামলায় ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় 2007 জেএমবির শীর্ষ নেতা শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর করা হয়। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। এবার ডিএমএফআর মলিকুলার লাভ এন্ড ডায়াগনস্টিক্স স্বাস্থ্য সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে 1460 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রাজধানী ঢাকার সরকারি বেসরকারি সহ সারা দেশের প্রায় 40টি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 7716 জন ডেঙ্গু আক্রান্ত। 1 জানুয়ারি থেকে 16 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 49,999 জন। সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গুতে এ পর্যন্ত 40 জন মারা গেছেন, তবে বেসরকারি হিসাব অনুযায়ী 87 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মাগুরায় আজ এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। মিডফোর্ড হাসপাতালে ডেঙ্গুতে ভর্তির সংখ্যা 369 থেকে বেড়ে হয়েছে 425 জন। তবে সব হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। মাগুরায় ডেঙ্গুতে আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন। ঈদের ছুটি শেষে রাজধানী ফেরত মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। হাসপাতালের বহির্বিভাগ, প্যাথোলজি বিভাগ, শিশু ওয়ার্ডের ভেতরে ও বাইরে এবং ডেঙ্গু রোগীদের জন্য খোলা নতুন ওয়ার্ডে রোগীদের ভিড় গত কয়েকদিনের চেয়ে অনেক বেশি। তবে সোহরাওয়ার্দী হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 79 থেকে কমে 43-এ নেমেছে। ওই দিন থেকে যেমন পাতলা পায়খানা, সেমন জ্বর, কালকে আর জ্বর না টিকতে পারে এসে পড়তে হয়েছে। মশা কামড় দিচ্ছে, টের পাই না। এবারে পরের দিন বমি করতে করতে শেষ। রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর বার হয়েছে, আবার এখানে ভর্তি করা হয়েছে। 12 তারিখ ঈদের দিন বিকাল থেকে আমার ছেলের জ্বর, তারপরে 2 দিন পরে পরীক্ষা করছি বাসায় থেকে, পরীক্ষা করি ডেঙ্গু ধরা পড়ছে। বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ সেবা দিচ্ছে রাজধানীর সোভানবাগে অবস্থিত ডিএমএফআর মলিকুলার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হিস্ট্রি নেওয়ার পর তাকে আমরা ডেঙ্গু শনাক্তকরণের টেস্টগুলো দিই। যদি ডেঙ্গু ধরা পড়ে তাহলে আমরা তাকে পরবর্তীতে কী করতে হবে, কী খেতে হবে, ফ্লুইড বেশি খেতে হবে, এ ধরনের সাজেশান দিই এবং পরবর্তীতে কবে এসে আবার রক্ত টেস্ট করবে সেটা আমরা তাদেরকে অ্যাডভাইস করি। 102 জ্বর, তারপরে হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা করে, মানে খুব অস্বস্তি বোধ হইতেছে, এই জন্য এখানে আসলাম ডাক্তারের কাছে। মানে এখানে সব সুযোগ সুবিধা অল্প সময়ের ভিতরে পাইতেছি। এখানে আমার ছেলে এবং মেয়ে দুজনই আসছে, এসে এখানে খুব দ্রুত টেস্টগুলো করতে পারছে, রোগ নির্ণয় করতে পারছে, সুবিধা পাইছে, এখন খুব ভালো সুবিধা পাইছে, ফ্রিও করাচ্ছে, যার কারণে আমি আবার আসছি এখানে। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি ডেঙ্গু শনাক্তকরণ সেবার পাশাপাশি অন্যান্য সকল প্যাথোলজিক্যাল পরীক্ষায় শতকরা 30% ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। শুরুতে আনোয়ার সিমেন্ট ওয়ার্ড পরিক্রমা। We'll be right back.
ভাঙা রাস্তা ভোগান্তি আছে, তার উপর রাস্তায় অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে প্রচণ্ড যানজট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এসবের দৃষ্টি নেই স্থানীয় কাউন্সিলরদের। চ্যানেল আই ওয়ার্ড পরিক্রমা 14তম পর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র নিয়ে আফরোজা হাসি রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের পাশ দিয়েই বয়ে গেছে সেগুনবাগিচা খাল সহ দুটি পয় নিষ্কাশনের খাল। ময়লা আবর্জনা পরিষ্কারের কোনো উদ্যোগ না থাকায় বছরের পর বছর এই খালের দুর্গন্ধ সহ্য করছে এলাকাবাসী। খালটা আছে, এই খালে কোনো সংস্কার নাই, কোনো কিছু নাই। তারপরে এই যে রাস্তার নিচে দিয়ে যে পানি, এটা সংস্কার দিয়েছে 10 বছর, আমরা দেখিনি এমন কোনো কাজ করতে। ভাঙা রাস্তা, তার উপর স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় রাস্তার দুপাশে অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে সৃষ্ট যানজটে ভোগান্তি চরমে। বিশেষ করে যে অবৈধ সিএনজি, তারপরে ম্যাক্সি, এগুলো দিয়ে সার্বক্ষণিক এই রাস্তাটা দখল করে রাখে, যে জন্য 12 মাসই জ্যাম লেগে থাকে। এই যানজটটা জন্য অনেক সন্ধ্যার পরে এই জায়গার পরিবেশটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যে গুলিস্থানের থেকেও বেশি ক্রিটিক্যাল অবস্থা এই জায়গাটা। ঘরে ঘরে ডেঙ্গু আতঙ্ক, কিন্তু মশা নিধনে নেই কার্যকর পদক্ষেপ। মশার জন্য ঘুমান জানে সারা রাত, কিন্তু কোনো ওষুধ দিচ্ছে, ওষুধ দেয় আসে না, দেখি না ওষুধ দিতে আসে কিনা। এর মশার ওষুধ ছাড়া তো আর মশা তাড়ানো যায় না, যেমন বলতেছে আমাদের কাছে ওই ওষুধটা কম আছে। এলাকাবাসীর অভিযোগ, সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই স্থানীয় কাউন্সিলরের। এই যে রাস্তাঘাট তো বাংলা চূড়া, এত কইলে কি হবো, কোনো তো কাজ ধরে না। এ বিষয়ে জানতে ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টির নম্বরে বারবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি তার। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে আলোচনা সভা হয়েছে। কনসাল জেনারেল AFM বোরহানউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর জল করিম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী ও অ্যাডভোকেট মাহমুদুল হাসান শামীম। আংশিকভাবে খুলে দেওয়া হলো জম্মু কাশ্মীরের মোবাইল, ল্যান্ডফোন এবং ইন্টারনেট সেবা। নিষেধাজ্ঞা আরোপের প্রায় 2 সপ্তাহ পরে আংশিকভাবে এসব খুলে দেওয়া হয়েছে। শনিবার সকালে কাশ্মীরের শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মাঝে 17টি চালু করা হয়েছে। জম্মু অঞ্চলের 5টি জেলার মোবাইল ও ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, তবে ইন্টারনেট সেবায় বেশিরভাগ এলাকায় 2G মোবাইল সেবা দেওয়া হচ্ছে। বিধিনিষেধ কমিয়ে আনার জন্য প্রশাসনের নেওয়া পদক্ষেপের ফলে রাজ্যের সরকারি অফিসগুলো ধীরে ধীরে পুরোপুরিভাবে খুলে চালু হচ্ছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে সেখানকার স্কুলগুলো চালু হবে এবং পর্যায়ক্রমে টেলিফোন সেবাও পুরোপুরি ফিরে আসবে। নিটল টাটা, কৃষি সংবাদ। গাইবান্ধা দীর্ঘদিন ধরে বন্যার পানিতে ডুবে থাকায় ধান, বীজতলা ও সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন সহযোগিতা দেওয়া হবে। প্রকৃতি সংবাদ। খুলনার জলাশয়গুলো থেকে পলিথিন, আবর্জনা ও কচুরিপানা অপসারণ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের সাথে বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন এতে অংশ নিয়েছে। এডিস মশার বিস্তার ঠেকাতে মূলত এই কার্যক্রম। এর ফলে জলজ পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করেন সিটি কর্পোরেশন। খেলার খবর। স্প্যানিশ লালিগা মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনার বিপক্ষে শেষ মুহূর্তে গোলে জয় পেয়েছে অ্যাথলেটিক বিলবাওয়ে। শুক্রবার রাতে বিলবাওয়ের মাঠে 1-0 গোলে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। চোটের কারণে ম্যাচে ছিলেন না বার্সা অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কাতালানরা। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। 89 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আরিস আদুরিস। সংবাদের শেষ ভাগে আমরা জানাবো আরো একবার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। বকেয়া পরিশোধে আশ্বাস না পেলে চামড়া বিক্রি না করার সিদ্ধান্ত আড়তদারদের।
বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক আগামীকাল। কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত। নরসিংদীতে বাস প্রাইভেট কার সংঘর্ষে তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নিহত চার। সারাদেশে সিরিজ বোমা হামলা মামলার বিচার শেষ হয়নি চোদ্দ বছরেও, সাক্ষী না পাওয়াকে কারণ বলছে রাষ্ট্রপক্ষ। এবং ডেঙ্গুতে মাগুরায় আজ এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু। পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ৫০,০০০।